রাজধানীর যাত্রাবাড়ি মাতুয়েলের মেট্রো সফট ড্রিঙ্কস পাউডার কারখানা, যার ভেতরটা নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ঠাসা। এর ভেতরেরই এক রুমে চিনি পাউডারের সাথে কাপড়ের রং, সোডা, ফসফেট, ফ্লেভার সহ নানা কেমিক্যাল মেশাচ্ছে অনভিজ্ঞ কেমিস্ট। এরপর সাথে সামান্য পানি দিলে রং বদলে হয়ে যায় তথাকথিত কমলা লেবুর ড্রিঙ্কস পাউডার। এরপর এই পাউডারই নোংরা হিটার মেশিনে শুকানো হচ্ছে। আপনি যে সফট ড্রিঙ্কস পাউডার পানিতে গুলিয়ে খান, দেখুন সেই সফট ড্রিঙ্কস পাউডার নানা রকম রং, অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন কেমিক্যাল দিয়ে এভাবেই তৈরি করা হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি এইসব সফট ড্রিঙ্কস পাউডার সহ্য করতে পারবে তো সাধারণ মানুষ? কারখানার আরেক রুমে দেখা মেলে সেই সোডা, ফসফেট সহ নানা কেমিক্যাল। এরপর কৃত্রিম রঙে তৈরি সফট ড্রিঙ্কস এর পাউডার শুকানোর পর খোলা রুমের মেঝেতেই অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত করা হয়। দুঃখজনক হলো প্যাকেটের গায়ে কমলার ছবি থাকলেও ভেতরে তার ছিটে ফোটাও নেই। এটা আপনার চিনির গুঁড়া আর হলো ইয়া কালার, এই দুইটা মিক্স করে আর পানি দিয়ে, পানি দেওয়ার পরে এই কালার চলে আসছে। ড্রাইয়ে যাবো, ড্রাই থেকে শুকানোর পর এর ফ্লেভার মিক্স করে প্যাকিং করা হবে। একই কারখানার নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের নুডলস, যা বাজারজাত করা হয় দেশের বিভিন্ন এলাকায়। একইভাবে আদাবরে তনু ফ্রুট ড্রিঙ্কস এর এই কারখানায় চলছে এলাহি কাণ্ড, যেখানে কিছু আগেই কেমিক্যাল, রং আর ফ্লেভারের সাথে ঘন চিনি মিশিয়ে ট্যাঙ্কির ভিতর তৈরি করেছে জুস। এরপর এভাবেই বোতলে ভরে বাজারজাতের জন্য প্রস্তুত করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটের আইনে এসব ফ্রুট ড্রিঙ্কসে অন্তত 20% ফলের রস দেওয়ার নিয়ম থাকলেও তা কেতাবে আছে গোয়ালিন এই অবস্থা। একই কারখানায় এনার্জি ড্রিঙ্কস বানাচ্ছে রঙের সাথে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে, পাশাপাশি তৈরি করছে জুস পাউডার ট্যাঙ্ক। অন্যদিকে সোনিয়াকড়া এলাকায় আবাসিক ভবনে গোপনে মেয়াদ উত্তীর্ণ গুঁড়ো দুধ বস্তায় ভরে বাজারজাত করছে অসাধু চক্র। সেখানে পাশের রুমেই পাওয়া গেল সফট ড্রিঙ্কস পাউডার, সস সহ রকমারি পণ্য। গরমের জন্য বেঙ্গলসি এবং অরেঞ্জি এশিয়ানের একটা প্রোডাক্ট, সমগ্র বাংলাদেশে মতিঝিল, গুলিস্তান, পল্টন, উত্তরা, মানে সারা বাংলাদেশে একটা কি করা হয়, ব্যবস্থা করা হয়, অল্প কিছু পাবলিসিটির জন্য আর কিছু না। কৃত্রিম রং কিংবা বিষাক্ত কেমিক্যালে তৈরি এসব খাবার থেকে বাঁচতে ভোক্তাদের রুচি আরো উন্নত করার আহ্বান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। বিভিন্ন ধরনের রঙিন করার জন্য, আকর্ষণীয় করার জন্য রঙের ব্যবহার হয়, সেই রংটাও হয়তো দেখা যাচ্ছে অনুমোদিত রং নয় আগে, সে বিষয়ে আমাদের সার্ভিলেন্স কার্যক্রমগুলো জোরদার হলে এগুলো আমরা অনেকাংশে কমে আসবে, যাতে করে ওই খাদ্য স্থাপনায় যে খাদ্যে ভেজাল এবং দূষণের যে ঝুঁকিগুলো থাকে সেগুলো যেন হতে না পারে। দেশে খাদ্য উৎপাদনকারী এসব প্রতিষ্ঠানের মান উন্নত করতে সচেতনতার বিকল্প নেই বলে জানান সংশ্লিষ্টরা। ফখরুল ইসলাম, News 24, ঢাকা।